মর্নিং, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তবে আজকের ভিডিওটা একদম আলাদা। আমি যাচ্ছি কালনাতে। আজকে ওখানে মহিষ মর্দিনী পুজো, অষ্টমী যতদূর মনে হয়, গেলে জানতে পারবো, মনে হয় অষ্টমী। তা ওইখানে ঠাকুর দেখতে যাব স্পেশাল, মানে প্রতি বছরই প্রায় আমরা যাই, পরে বলবো। তবে চলো, এখন রেডি হয়ে গেছি, বেরোবো আমি, দিদি আর দিদির ছোট ছেলে, আর কেউ যাচ্ছে না এই বাড়ি। চলো, আমরা বেরিয়ে পড়েছি। দিদি আর ছোটকাই সামনে সামনে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি। দিদি গাড়ি নিয়ে এসেছে, দিদির গাড়ি করেই আমরা যাব। আমাদের যাত্রাও শুরু হয়ে গেছে। অপূর্ব চারদিকে সবুজ, এই সবুজটা তোমাদের দেখাতে খুব ভাল লাগছে। মানে এই রাস্তাটা এত সুন্দর, রাস্তাটা চারপাশের পরিবেশটাও ভীষণ সুন্দর। দেখো আমরা যাচ্ছি, আমি দিদি যাচ্ছি, দিদি ছোটকাই সামনে বসেছে, তাই ছোটকাইকে দেখাতে পারলাম না। ছোটকাই খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই জন্য ক্যামেরার সামনে আসতেও চাইছে না। চলো আমরা আপাতত কালনার দিকে যাচ্ছি, প্রায় এসেই গেছি, এবার দেখা যাবে। এই দেখো, এটা হচ্ছে 108 শিব মন্দির। এই এর কাছেই গাড়িটা দাঁড় করাতে হয়েছে, কেননা এত ভিড়, চারদিকে গাড়ি বন্ধ করে দিয়েছে, মানে নো এন্ট্রি করে দিয়েছে, সব ওয়ান ওয়ে করে দিয়েছে। তা আমরা ওই 108 শিব মন্দির কালনাতে সেইখানে গাড়িটা রেখে রাজবাড়ির ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন। এটা দেখো রাজবাড়ির ভিতর, এত সুন্দর। আমার ইচ্ছা আছে তোমাদের একটা আলাদা করে এই ভিডিও দেখাবো, তবে আজকে অল্প করে একটু দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও, খুব ভালো লাগবে আশা করি। বলো কি আছে এখানে, কাহিনীটা একটু বলো, এখানে কি কি আছে মন্দির একটু বলো। এখানে আছে কালনাতে বিখ্যাত সব টেরাকোটার মন্দির, এখানে রয়েছে। সামনে রয়েছে প্রতাপেশ্বর মন্দির, প্রতাপেশ্বর শিব, এই পাশে খুব সুন্দর টেরাকোটার কাজ আছে তার গায়ে। সামনে হচ্ছে লালজি মন্দির, এইটা হলো নাট মন্দির, রাসমঞ্চ, রাসমঞ্চ। আর এই এই দিকে দেখা যাচ্ছে এটা কৃষ্ণচন্দ্রের মন্দির। এই সমস্ত মন্দির চত্বরটাই ভীষণ সুন্দর। আমরা এবারে যাচ্ছি মহিষ মর্দিনী তলায় আর কি। আর এটা হচ্ছে শর্টকাট রাস্তা, সবাই চেনে না, যেহেতু দিদিরা কালনায় আগে থাকতো, সেহেতু দিদিরা এই রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছে। তোমাদের পুরোটা আমি দেখাতে পারলাম না, তবে চলো একটু দেখাবো। আপাতত এখন মহিষ মর্দিনী তলায় যাই, পরে দেখাবো। এখন আমরা ওই রাজমন্দিরের রাজবাড়ির ভেতর দিয়ে এই কালনার মহিষ মর্দিনী যে পুজো হয় সেইখানে চলে এসেছি। সেখানে প্রচুর মেলা বসেছে, চারদিকে এত বড় মেলা, সেই মেলার পুরো ছবি তোলার মতো আমার ক্ষমতায় নেই। এত বড়, এরকম বড় মেলা সত্যি করে আমি কোথাও দেখিনি। আমি এসেছি আগেও অনেকবার, কিন্তু এত বড় মেলা দেখিনি। যেহেতু দু বছর পর হয়েছে, অনেকটা জায়গায় ভেতর ভেতরগুলো বাঁধিয়েও নিয়েছে, সেই সব জায়গাতেও মেলার অংশ বসেছে। দেখো এখানে যে কত রকম, বেশিরভাগই ইমিটেশনের দোকান, প্রচুর ইমিটেশনের জিনিস। এটা মাটির পুতুলের দোকানও আছে দু তিনটে। তা এত জিনিস দেখে না আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম যে আমার মেয়েকে যদি একটু নিয়ে আসতে পারতাম, কিন্তু ওর এই পড়ার জন্য তো নিয়ে আসতে পারলাম না। ও বোধহয় একবারই এসেছিল এখানে, আর কোনোবারই আসতে পারে না, স্কুল থাকতো প্রতিবার, আর এবারে তাই পড়া ছিল বলে আসতে পারলো না। আর এত ভিড়, তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, সামনেটা প্রচুর ভিড়। আর এইখানে দেখো সামনেই গঙ্গা আছে, গঙ্গা থেকে প্রচুর লোক স্নান করে তারপর মাকে পুজো দিতে আসে। অনেকে আবার মানতও করে, যে মানত করলো, যার যদি সেই মনস্কামনা পূর্ণ হয় তাহলে তারা সেইখানে আবার দণ্ডিও কাটে। আমি দণ্ডি কাটার একটা ছবি তুলতে পেরেছি, এত ভিড়, এখানে ক্যামেরা দিয়ে ছবি তোলাটাই খুব দুর্বিষহ হয়ে যাচ্ছিল। মানে আর ওখানে অ্যানাউন্সমেন্টও হচ্ছিলো সমানে। দেখো এখানে দণ্ডি কাটছে, এই ভদ্রমহিলা গঙ্গা থেকে স্নান করে এসে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে, হয়তো ওনার কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই জন্যই দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। এইটা হচ্ছে, এইখানে মায়ের পুজো হয়, প্যান্ডেলের মানে সামনের দিকটা। আর এখানে প্রচুর ঠাকুরকে পুজো দেওয়ার জন্য খাবার বিক্রি হচ্ছে, মানে খাবার মানে নকুলদানা, তারপর মট, এইসব বিক্রি হচ্ছে। সেই সব নিয়ে লোকে অনেকে পুজো দিতে যাচ্ছে, তবে আমরা সে চেষ্টা করিনি। এত বিশাল লাইন, সেইখানে দাঁড়িয়ে পুজো দিতে গেলে বোধহয় আমাদের প্রায় সন্ধে হয়ে যেত।
বুঝতেই পারছো আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি, ভিড় দেখে বুঝতে পারছো যে এখানে কি অবস্থা। আমরা শুধু দর্শন করব বলে এই কমিটির লোককে বলেছি যে আমরা অনেক দূর থেকে এসেছি, প্লিজ একটু দর্শনটা করিয়ে দিন মায়ের। এই দেখো মায়ের মূর্তি, মায়ের মূর্তি তোমাদের দেখাতে পারলাম, আমার খুব আনন্দ লাগছে। এখানে মায়ের মূর্তিটা এবছর মনে হয় আমার একটু বড় হয়েছে, একটু দেখে নাও তোমরা। মায়ের দুপাশে দেখো বাসন সাজানো, কাঁসার বাসন সাজানো। এখানের কালনার মহিষমর্দিনের এটা একটা বৈশিষ্ট্য বলতে পারো, চিরকালই এখানে তাই হয়। আর দুদিকে দুজন দারোয়ান থাকে, সেই ছবি আমি তুলতে পারিনি। আমরা এত ভিড়ের মধ্যেও মাকে বেশ ভালোভাবে দর্শন করতে পেরেছি, আর আশা করি তোমাদেরও ভালো করে দর্শন করাতে পারলাম। প্রচণ্ড ভিড়, মানে কি বলবো, তোমরা দেখে তো বুঝতেই পারছো। আর আজকে মহাষ্টমী, কালকে নবমী, কালকে এখানে বলিও হয়। তা আমরা দেখে বেরিয়ে এলাম ঠাকুর, আমরা এখন গঙ্গার ধারে চলে এসেছি। গঙ্গার ধারে এখানে পুতুল নাচ হয়, প্রচুর চড়া পড়ে গেছে, তাও ওয়েদারটা যেহেতু একটু বেশ রোদটা চলে গেছে বেশ ভালো লাগছে এখন। এখন আমরা বেরিয়ে আসছি, আমাদের অনেকক্ষণ সময় লাগলো, কিন্তু এগুলো কী বলো তো, এগুলো নিম কি কুচো নিম কি হবে তার জন্য এগুলো বেলছে। আমরা রাস্তায় দেখে দাঁড়িয়ে পড়লাম, একটু ছবিও তুলে নিলাম, আর তাই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। এরকমভাবে নিমকি করা সত্যি কোনোদিনও দেখিনি, তাই জন্য একটু তোমাদের দেখালাম। প্রচুর নিমকি গজা সব চারদিকে এসব বিক্রি হচ্ছে। তা আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। তার আগেও আরও একটু জায়গা যাব। এখানে দেখো অম্বিকা সুইটসে এসেছি, কালনা পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে। অম্বিকা সুইটস থেকে আমরা চিরকাল মিষ্টি কিনি। এখানে হচ্ছে মাখা সন্দেশ বিখ্যাত কালনাতে, তা আমরা প্রতিবারই গেলে মাখা সন্দেশ নিয়ে আসি। মাখা সন্দেশটা কিনে এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আবার সেই রাজমন্দিরের ভিতর দিয়ে আসছি। এইখানে কিন্তু লালজি মন্দির, এটা এই লালজি মন্দিরে দেখো প্রচুর সুন্দর টেরাকোটার কাজ আছে, কিন্তু এগুলো প্রায় এখন ধ্বংস হয়ে যাচ্ছে, ভেঙে ভেঙে পড়ছে। এখন ওরা আর সেগুলো মানে ঠিক করতে পারছে না নাকি আমি জানি না। তবে আমরা ভেতরে ঢুকেছি, এখন ঠাকুর নেই, ঠাকুরকে স্বয়ং দেওয়া হয়েছে। সামনেই দেখো একটা রঙ্গোলি দেখতে পাচ্ছ, রাধা কৃষ্ণের রাখি পূর্ণিমা উপলক্ষে এই রঙ্গোলি করা হয়েছিল, কিছুটা অংশ এখনও আছে, তাই সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর সামনে দেখো কত টেরাকোটার কাজ, লালজি মন্দিরের গায়ে টেরাকোটার কাজ প্রায় সবই ধ্বংস হয়ে গেছে, তার মধ্যে যেটুকু আছে আমি সেটুকু তোমাদের দেখালাম, এত সুন্দর। আমার বরেরা বা ননদরা আগে কালনাতেই থাকতো, তাই কালনার প্রতি আমাদের একটা টান আছে। তাই জন্যই প্রায় প্রতি বছর আমরা বলছিলাম যে আমি না গেলেও আমার বর এরা যায়। আমি গেছি, আমিও গেছি অনেকবার মহিষমর্দিনী পুজোতে। এটা দেখো লালজি মন্দিরের ভেতরে গোবর্ধন পর্বত করা আছে, খুব সুন্দর পরিবেশ, ভীষণ সুন্দর, তোমরা পারলে এসো। জায়গাটা ভীষণ সুন্দর, বসে আছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। অনেকক্ষণ রোদে ঘোরার পর এই জায়গাটা এসে খুব ভালো লাগছে। রাজবাড়ি থেকে আমরা এসে গেছি এখন সিদ্ধেশ্বরী মন্দিরে, এখানে মা কালী, তা সেইটাও একবার তোমাদের দেখিয়ে নিই। ভীষণ জাগ্রত এখানের মা, এখানে দেখো চারদিকে শিব মন্দির আছে, মায়ের মূর্তিও দেখাবো, চলো দেখো মা সিদ্ধেশ্বরী। আমরা এখানে এলে প্রতি বছরই মানে প্রতিবারই পুজো দিই, তা তোমাদেরও অল্প একটু দেখিয়ে দিলাম। এবারে আমরা বাড়ির দিকে যাত্রা করছি, গাড়িতে উঠে পড়ছি, চলো বাড়ির দিকে যাব, আর অনেকক্ষণ হয়ে গেল। দেখো এবার বাড়ি ফিরছি, চারদিকে মানে প্যাকাটি পাট চাষ হয় এখানে, মানে প্রচুর পাট চাষ হয়। আর দেখো কিছু কিছু জায়গায় দেখতে পাবে তোমরা পাটও শোকাচ্ছে, এগুলো দেখো পাট শোকাচ্ছে, মানে এই জন্য তোমাদের তুললাম, অনেকে তো হয়তো দেখোনি। খুব সুন্দর পরিবেশ, চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। আমরা তো ঘুরে চলে এলাম, আজকে দিনটা দারুণ, খুব গরম ছিল, তবে আসার সময় ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছিল, খুব মজা হলো। অনেক দিন পর মহিষমর্দিনী ঠাকুর দেখলাম। তোমাদের তো বললামই যে আমার বরেরা আগে ছোটবেলায় কালনা থাকতো, তা তখন আমার বিয়ের পরপর আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে, আমার বরের সাথে, আমার ননদের সাথেও দুবার গেছি। তা এবারে অনেক বছর পর, প্রায় বোধহয় 6-7 বছর পর আমি গেলাম, কেননা এই বর্ষাকাল থাকে তো প্রতি বছরই এত বৃষ্টি হয় মহিষমর্দিনী পুজোতে যাওয়া। তাও তো তোমাদের আমি খুব ভালো করে ঠাকুর দেখাতে পারলাম না, এত ভিড়, দাঁড়াতে দিচ্ছিল না তোমরা, মানে আমি অল্প একটা ক্লিপিং তুলেছি, দেখবে যে ঠাকুরের পাশে
পুরো কাঁসার বাসন দুই পাশে এত সুন্দরভাবে সাজিয়ে রাখে, মানে ওইটার একটা স্পেশালিটি ওইখানে কালনাতে, আর অন্য কোনো ঠাকুরের এরকম হয় না, মানে এরকম সাজিয়ে রাখে না। দারোয়ান থাকে, দারোয়ানটাও আমি এত ভিড়ে দেখতে পাইনি, তাই জন্য ওগুলো তুলতে পারিনি। যদি আবার আসছে বছর যেতে পারি তাহলে খুব ভালো করে ছবি তোলার একটা, কিন্তু এত ভিড় হয় না, আর এই বছর দু বছর পর পুজো হলো তো প্রচণ্ড ভিড় হয়েছে, বিশাল বড় মেলা বসেছে। মানে আমি যদি আমার মেয়েকে নিয়ে যেতাম আমার মেয়ে বোধহয় পাগল হয়ে যেত, কেননা এত ইমিটেশনের জিনিস, মানে যে কোনো অল্প বয়সী মেয়েদের নিয়ে গেলেই মানে ওই এত জিনিস দেখে পাগল হয়ে যাবে। যাকে আজকে দিনটা খুব ভালো কাটালাম আমরা, তোমাদেরও আশা করি ভিডিওটা ভালো লাগবে। কালনার মহিষমর্দিনী পুজো একটা বিখ্যাত পুজো, সেটা তোমাদের দেখাতে পারলাম, আর রাজবাড়ির কিছুটা অংশ। তবে আমি একটা টার্গেট করেছি যে ডিসেম্বর মাসে আমরা একবার কালনা যাব, কালনাতে অনেক ভালো ভালো মন্দির আছে দেখার মতো, সেইগুলো তোমাদের তার রাজবাড়ির উল্টো দিকে 108 শিব মন্দিরের শিব মন্দির আছে, মানে 108টা শিব মন্দির আছে, সেটা খুব অপূর্ব একটা জায়গা, আমি সেটা দেখাতে পারলাম না, কারণ আমাদের হাতে এত সময় ছিল না। তা আমি ঠিক করেছি শীতকালে আমি একদিন কালনায় যাব, গিয়ে তোমাদের কালনায় অনেক যা যা জিনিস আছে আমি সেগুলো দেখাবার চেষ্টা করবো। তাও রাজবাড়িটা কিছুটা দেখাতে পেরেছি, আশা করি সেগুলো তোমাদের খুব ভালো লাগবে। তাহলে আজকে আসছি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, খুব ভালো ভিডিও নিয়ে। আর যারা যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে মানে ভিডিও করার নেশা একটা আলাদা হয়, কিন্তু যখন দেখবো যে খুব ভালো ভালো ভিডিও করছি সাবস্ক্রাইব করছে না, তাতে মনটা একটু মানে ভারাক্রান্ত হয় আর কি। তাই বলছি যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।